প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয় করোনা মহামারীকালীন সময়ে তোমরা অনেক ভালো আছো এবং বাড়িতে সুস্থ আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ যে উদ্যোগ গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তোমাদেরকে অনেক সহযোগিতা করবে শিক্ষাক্ষেত্রে। আমি মাহবুব আলম টুটুল স্যার তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়িয়ে থাকি। আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আমি একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। একাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ, ইংরেজিতে যাকে বলে আ ফিউ কান্ট্রিজ ইন এশিয়া। তোমরা কি জানো যে এশিয়া মহাদেশের কতটি দেশ আছে? তার আগে তোমাদের জানতে হবে গোটা বিশ্বে কতটি দেশ আছে। ষাটটা মহাদেশ আছে, এই ষাটটা মহাদেশের 208টি দেশ রয়েছে, তার মধ্যে জাতিসংঘভুক্ত 193টি দেশ রয়েছে, আর এশিয়াতেই 48টি দেশ রয়েছে। 48টি দেশের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ। এশিয়া মহাদেশের এই উন্নয়নশীল দেশ যেমন উন্নত দেশ রয়েছে, তেমন অনুন্নত দেশ রয়েছে। বাংলাদেশ মধ্য আয়ের এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশের এই উন্নয়নশীল দেশে মধ্য আয়ের দেশের সাথে অন্যান্য দেশের বেশ কিছু মিল রয়েছে। জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক এবং বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, ইতিহাস ঐতিহ্য দিক থেকে বাংলাদেশ যেমন এশিয়া মহাদেশের অন্যান্য দেশের সাথে মিল রয়েছে, তেমনি মিল রয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় মিল রয়েছে। বাংলাদেশের সাথে এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তেমনি সম্পর্ক রয়েছে ভারত এবং চীন। আজকে যে তোমাদের পাঠ, আমি যে পাঠ নিয়ে আলোচনা করব, সে পাঠে বাংলাদেশের সাথে ভারত ও চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রথমে আমরা আসো যে ভারত নিয়ে দুটি কথা বলতেই হবে, না বললে ভারত কেন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে বা আমরা কেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছি, এটার উল্লেখযোগ্য হলো অনেক ক্ষেত্রেই এই বিশ্লেষণে তোমরা বুঝতে পারবে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং একটি দক্ষিণ এশিয়ার একটি দেশ, এশিয়ার বৃহত্তম এবং শক্তিশালী একটা দেশ। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে রয়েছে, মধ্য দক্ষিণে ভারতের অবস্থান। পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা রয়েছে এই ভারতেই। পূর্বাঞ্চলে রয়েছে আরাকান পর্বত এবং আসাম, পশ্চিমে রয়েছে হিন্দুকুশ এবং সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। এই দেশটির আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 131,95,77,948 জন। দেশটির রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। পৃথিবীর প্রাচীনতম এবং সভ্যতা সমৃদ্ধ দেশ হচ্ছে এই ভারত। 5,000 বছরের নিদর্শন এখানে পাওয়া গেছে। অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম,
এছাড়া অজস্র প্রাচীন মন্দির, ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালবাগ কেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে শাসন করেছে, পাশাপাশি শোষণও করেছে। পর্তুগিজ, ওলন্দাজ, মুঘল, পাঠান এবং সর্বশেষ ইংরেজরা এই ভারতবর্ষকে কী করেছে, ভারতকে শাসন করেছে এবং 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। দেশটির শতকরা 80% লোক গ্রামে বসবাস করে এবং 20% লোক শহরে বাস করে এবং এই ভারতের শতকরা 70% লোক কৃষির উপর নির্ভরশীল। ভারত কৃষিজ উৎপাদনে বেশ সমৃদ্ধ। ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য খাদ্যশস্য উৎপাদন করে বিশ্বে বৃহত্তম অংশ দখল করে আছে। প্রাচীনকাল থেকেই ভারত তার বস্ত্রশিল্পের জন্য পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। এছাড়া বর্তমানে ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার, এমনকি জাহাজ ও গাড়ি নির্মাণেও ভারত এগিয়ে আছে। ভারতের সাথে বাংলাদেশের কিন্তু খুবই সুসম্পর্ক। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশ কেন, এবং গণতান্ত্রিক দেশ এই জন্য যে অনেক বড় একটা দেশ, গণতান্ত্রিক দেশে রূপান্তর হওয়া অনেক কঠিন, কিন্তু তারপরও তাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখবার জন্য এই দেশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি আমরাও, বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক একটা দেশ, এই জন্য ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে বলেই আমরা আমাদের বন্ধুত্বের সম্পর্কটা এত মধুর। ভারত, তোমরা জানো, অনেক বৃহৎ এই দেশ। এখানে টোটাল 36টা অঙ্গরাজ্য বা প্রদেশ রয়েছে, এর মধ্যে কেন্দ্রশাসিত আছে হলো 5টি। এই বৃহৎ দেশে গণতন্ত্রকে বজায় রাখা অনেক কঠিন, তবুও তারা তাদের মর্যাদা ধরে রেখেছে। ভারত বহুজাতি সম্প্রদায় এবং ভাষাভিত্তিক একটা দেশ, বহু ভাষা রয়েছে। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ সকল ধর্মের লোক বসবাস করে। বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অমলিন। তোমরা সবচেয়ে বড় একটা বিষয় যে জানো, আমাদের দেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছিল, সেখানে ভারতের সহযোগিতা কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের সহযোগিতার কথা আমরা ভুলব না। এবং তাদের সহযোগিতা ছাড়া আজ আমরা হয়তো বাংলাদেশ পেতাম না। তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে, তাদের সহযোগিতার মাধ্যমে কেবলমাত্র একটা সুখী, সমৃদ্ধ এবং স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছি। ভারত, আজকে এই পর্যন্তই। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের আরেকটি বন্ধু প্রতিম দেশ, নাম হচ্ছে চীন। অনেক বৃহৎ একটা দেশ চীন, দক্ষিণ এশিয়ার একটি দেশ। এই চীনের গণতান্ত্রিক নাম হচ্ছে, সরকারি নাম হচ্ছে গণতান্ত্রিক চীন, আর স্থানীয় তার একটা নাম আছে, স্থানীয় নামটি হচ্ছে ঝুংঘু। দেশটির রাজধানীর নাম হচ্ছে বেইজিং। 137,51,837,837 জন মানুষ এই চীনে বসবাস করে এবং দেশটির আয়তন 95,98,089 বর্গ কিলোমিটার, বিশাল একটা দেশ। ভারত আয়তনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। দেশটির
ভৌগোলিকভাবে ভারত এবং রাশিয়ার মাঝামাঝি স্থানে অবস্থিত। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া, মঙ্গোলিয়া এবং ভারতের কিছু অংশ এবং দক্ষিণে হিমালয়। দেশটির স্থলভাগের এক তৃতীয়াংশ বেশি জুড়ে রয়েছে পাহাড় পর্বত। চীনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপাল এবং চীনের সীমান্তবর্তী এলাকায় পড়েছে। চীনের জলবায়ু নাতিশীতোষ্ণ, তবে দেশটির কোনো অঞ্চল বছরের কোনো কোনো অঞ্চল দীর্ঘ সময় ধরে বরফে ঢাকা থাকে। বহুজাতি এবং সম্প্রদায়ের দেশ এই দেশটি। চীনের শতকরা 95 ভাগ লোক চাইনিজ বংশোদ্ভূত। এছাড়া রয়েছে আরও 56টি জাতির বাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, উইঘুর, মোঘল, তিব্বতী প্রভৃতি। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা, সংখ্যাগরিষ্ঠ লোকই এক ভাষায় কথা বলে, যে ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা। তোমরা জানো যে মান্দারিন ভাষা পৃথিবীতে প্রথম স্থান দখল করে রয়েছে। বিশ্বে এই মান্দারিন ভাষার আরেকটি নাম হচ্ছে চীনা ভাষা। চীনের অর্থনীতি এখনও প্রধানত কৃষির নির্ভর, কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই তাদের প্রধান। এছাড়াও রয়েছে উল্লেখযোগ্য গম, আলু, বিট, তুলা, চা, তামাক পাতা, তৈলবীজ, আখ, সয়াবিন, কোকো, পাম তেল প্রভৃতি। দেশটির প্রধান শিল্প লৌহ, ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ঔষধ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি। তোমরা জানো বর্তমান বিশ্ব চীনের ইলেকট্রনিক সামগ্রী উপর নির্ভর করে চলছে। চীনকে খনিজ সম্পদেও কিন্তু তারা কিন্তু পিছিয়ে নেই, খনিজ সম্পদও তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। খনিজ সম্পদের দিক থেকেও চীন কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী। দেশটির ভূগর্ভে রয়েছে খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, আকরিক লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। এর বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি প্রজাতির হচ্ছে উদ্ভিদ এবং 1100 প্রজাতির পাখি রয়েছে এই চীনে। হুয়াংহোয়া এবং ইয়াংসি চীনের বৃহত্তম নদী। তোমরা জেনে থাকবে যে হুয়াংহো নদীটিকে চীনের দুঃখ বলা হয়, কারণ এই নদীটি চীনের মাস বরাবর বয়ে গেছে এবং একটা সময় এই হুয়াংহোয়া নদী প্লাবিত হয়ে বহু ঘর বাড়ি সম্পদের ক্ষতি হতো। এ কারণে এই চীনকে হুয়াংহোর দুঃখ হিসাবে অভিহিত করা হয়েছিল। এখন সেটা অবশ্য কাটিয়ে উঠেছে, এখন আর এই ধরনের সমস্যা তাদের নেই। এখন চীন উন্নত কয়েকটি দেশের সারিতে নিজেদের অবস্থান করে নিয়েছে। দেশটির 22টি প্রদেশ রয়েছে এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে এবং এখানে শিক্ষার হার, চীনের শিক্ষার হার 86%। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে, পাশাপাশি সকল ক্ষেত্রেই চীনের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে, যা আজ অবধি পর্যন্ত এই সুসম্পর্ক আর কারণেই বাংলাদেশের অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধ অর্জন করতে যাচ্ছে, উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত হতে যাচ্ছে, সেখানে কিন্তু ভারত এবং চীনের সহযোগিতা নিয়েই করছে বলেই আমরা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছি এবং উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে আর একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।